হে বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2016 সালে রিলিজ করা একটি মুভি পিটস ড্র্যাগন নিয়ে। এই গল্পটা একটা ছোট্ট বাচ্চার গল্প যে প্রায় 6 বছর জঙ্গলে কাটিয়েছে এবং তার বন্ধু কোনো সাধারণ মানুষ নয়, তার বন্ধু একটা বিশাল বড় ড্র্যাগন। এবং তাদের এই বন্ধুত্বটা ঠিক কিভাবে হলো সেটাই আমরা এই গল্পে জানতে চলেছি। গল্পের শুরুতে আমরা একটি বাচ্চাকে দেখি যে তার ফ্যামিলিকে নিয়ে একটা জঙ্গলে ট্রিপে যাচ্ছে, কিন্তু তারা যেই জঙ্গলটায় যাচ্ছে সেখানে দূর দূরান্ত অবধি কেউ ছিল না। ওই বাচ্চাটার নাম পিট ছিল এবং তখনই তার মা তাকে বলে যে আমি তোমায় অনেক ভালোবাসি আর তুমি এই পৃথিবীর সব থেকে সাহসী একটা বাচ্চা। তারা যখন সেখানে কথা বলছিল তখনই তাদের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে এবং একটা বড় অ্যাক্সিডেন্ট তাদের গোটা ফ্যামিলিকে সেখানে শেষ করে ফেলে। কিন্তু সেখানে আমরা দেখি যে পিট বেঁচে রয়েছে আর সেই ঘন অন্ধকার জঙ্গলে এখন শিয়ালেরা তাকে ঘিরে ধরে। সেখানে ওই বাচ্চাটা তার হাতে বই নিয়ে দাঁড়িয়েছিল আর তখনই সে দেখে যে ওই শিয়ালগুলো ওখান থেকে পালিয়ে যায়। আসলে তার পিছনে দাঁড়িয়েছিল একটা বিশাল বড় ড্র্যাগন। সেখানে ওই ড্র্যাগনটি এর পরেই পিটের গায়ের গন্ধ শোকে এবং তারপরেই সে তার সঙ্গে তাকে যেতে বলে। এরপরেই আমরা সেই জঙ্গলে একটা উডেন ফ্যাক্টরির কিছু লোকেদের দেখি আর তারা সেখান থেকে কাঠের জন্য ওই গাছগুলো জঙ্গল থেকে কেটে নিচ্ছে। এরপরেই আমরা একজন বয়স্ক লোককে দেখতে পারি এবং তার চারিপাশে অনেক বাচ্চারা বসেছিল আর সে তাদেরকে ড্র্যাগনের গল্প শোনায়। তার এই গল্পটা কেউই সেখানে বিশ্বাস করে না, কিন্তু সে বলে যে তার সামনে একটা ড্র্যাগন দাঁড়িয়েছিল এবং সে তার পকেট থেকে ছুরি বের করে ওই ড্র্যাগনটাকে নাকি মেরে ফেলে। এরপরেই সেখানে গ্রেস চলে আসে এবং সেটা তারই বাবা ছিল। গ্রেস সেখানে বাচ্চাদের বলে যে আমি তো জীবনে কখনো কোনো ড্র্যাগন দেখলাম না, আমার জীবনের অর্ধেকটাই আমি জঙ্গলে ঘুরে কাটিয়ে দিলাম কিন্তু আজ অবধি একটাও ড্র্যাগন দেখতে পাইনি। তখনই তার বাবা বলে ওঠে যে তোমরা বিশ্বাস করো কি না করো আমি একটা ড্র্যাগন দেখেছি। এবং গ্রেস তখনই ওই বাচ্চাদের বলে যায় যে আমি তো এখন ওই জঙ্গলেই যাচ্ছি, দেখা যাক আজ আমি ওই ড্র্যাগনটাকে দেখতে পাই কি না। অন্যদিকে আমরা পিটকে দেখতে পারি আর এখন প্রায় 6 বছর ধরে সে এই জঙ্গলেই রয়েছে। তার সঙ্গে সেই জঙ্গলে কেউই পাঙ্গা নেয় না, কারণ তার পিছনে তার সব থেকে ভালো বন্ধু ওই ড্র্যাগনটা ছিল। সেখানে পিট ওই ড্র্যাগনটার নাম এলিয়ট রাখে এবং এলিয়ট আর পিট একে অপরের সঙ্গে অনেক খুশি ছিল। সেখানে পিট তার আগের কথা সব ভুলেই গেছে, তার এটাও মনে নেই যে সে কখনো মানুষদের মাঝে বাস করত। এলিয়ট সেখানে পিটকে তার পিছনে বসিয়ে গোটা আকাশে ঘোরাতো আর যেহেতু তার কাছে অন্য কোনো ড্র্যাগন ছিল না এবং পিটের কাছে কোনো মানুষ বন্ধু ছিল না, সেই কারণেই তারা একে অপরের সঙ্গে সারাক্ষণ খেলে বেড়াতো। এরপরেই আমরা সেই জঙ্গলে গ্রেসকে দেখি এবং সে সেখানে কিছু একটা খুঁজতে এসেছিল আর এর পরের মুহূর্তেই সে ওই গাছগুলো থেকে মার্কিংগুলো সরিয়ে দেয় যে গাছগুলোকে কাটার জন্য মার্ক করা হয়েছিল। সেখানে তখন পিটও আসে এবং সে গ্রেসের ব্যাগ থেকে একটা কম্পাস তুলে নেয়, কিন্তু গ্রেস পিটকে দেখতেই পায় না কারণ সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সেখানে গ্রেসের ফিয়ান্সে আসে এবং তার নাম জ্যাক ছিল। জ্যাক আর কেভিন দুই ভাই ছিল এবং তাদের এই উডেন ফ্যাক্টরিটা, আর তারাই এখানে এই গাছ কাটার উদ্দেশ্যে এসেছে। আমরা দেখতে পারি যে গ্রেস পছন্দ করে না এই গাছগুলো কাটা হোক, সেই কারণে সে জেসিবির চাবিটা তুলে ফেলে দেয় এবং তখনই সেখানে পিট চলে যায় আর সেই চাবিটা সে তুলে নেয়। এরপরেই পিট যখন সেই কম্পাসটা খোলে সেখানে সে কিছু ছবি দেখতে পায় আর সেগুলো দেখে তার পরিবারের কথা তার মনে পড়ে এবং এর সাথে সাথেই সে এলিয়টকে ওই কম্পাস আর চাবির রিংটা দেখায়। এরপরেই আমরা তাদের দুজনকে দেখি যে তারা একটি গুহর মধ্যে শুয়ে থাকে এবং সেখানেই তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পিটের ঘুম আগে ভাঙে এবং সে বাইরে ঘুরতে বেরিয়ে যায় আর তখনই সে দেখে যে কিছু লোকেরা ওখানে গাছ কাটতে এসেছে এবং তারা ক্রমশ আগে এগিয়ে আসছে। এরপরেই আমরা সেখানে জ্যাকের মেয়েকে দেখতে পারি এবং তার নাম নাটাইল ছিল। নাটাইলের মনে হয় যে জঙ্গলের ভেতর থেকে কেউ তার দিকে তাকিয়ে রয়েছে আর সেই কারণেই সে আস্তে আস্তে জঙ্গলের গভীরে প্রবেশ করে। নাটাইল দেখে নেয় যে ওই ছোট বাচ্চাটা তার দিকে তাকিয়ে রয়েছে আর তখনই সেখান থেকে পিট ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু নাটাইলও তাকে ফলো করে এবং পিট তার থেকে বাঁচার জন্য একটা গাছের উপরে উঠে পড়ে। সেখানে নাটাইলও গাছে ওঠার চেষ্টা করে কিন্তু তখনই সে সেখান থেকে পড়ে যায় এবং সে সাহায্যের জন্য চেঁচাতে থাকে আর এরপরে পিট তাকে বাঁচিয়ে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। অন্যদিকে আমরা দেখি যে সকলেই নাটাইলের আওয়াজ শুনে সেখানে চলে আসে আর তারা এত গভীর জঙ্গলে একটা বাচ্চা ছেলেকে দেখে ভীষণ অবাক হয়। সেখানে গ্রেস পিটকে ডাকার চেষ্টা করে কিন্তু পিট সেখান থেকে পালিয়ে যায়
আর এরপরেই সেখানে কেভিন এসে তাকে ধরার চেষ্টা করে এবং ওপর থেকে পড়ার কারণে পিটের মাথায় চোট লাগে আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে এলিয়টের এখন ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পরে সে তার চারিপাশে পিটকে খুঁজে পায় না। সে ভাবে যে পিট হয়তো গাছের উপরে বসে রয়েছে, কিন্তু সেখানেও সে তাকে খুঁজে পায় না এবং এর পরের মুহূর্তে সে বুঝতে পারে যে এই জঙ্গলে অনেক লোকেরা এসেছে এবং সেখানে সে লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকে। আর তখনই ধাক্কা লেগে একটি গাছ সেখানে পড়ে যায়। সেখানে সকলেই তখন সতর্ক হয়ে যায়, কিন্তু এলিয়টের কাছে একটা অসাধারণ শক্তি ছিল, সে অদৃশ্য হতে পারত আর সেই কারণেই সেখানে কেউই এলিয়টকে আর দেখতে পায় না। এরপরেই আমরা দেখি যে পিটের যখন জ্ঞান ফেরে সে নিজেকে হাসপাতালে খুঁজে পায় আর সে যেহেতু এতদিন ধরে জঙ্গলে রয়েছে সেই কারণে সে বুঝতে পারে না যে এগুলো কি। এরপরেই সেখানে ওই ডাক্তাররা এবং গ্রেস আসে এবং তারা একে অপরকে বলে যে এখনো অবধি ওই বাচ্চাটার পরিবারের খবর পাওয়া যায়নি। তারা জানে না যে এই বাচ্চাটা কোথা থেকে এসেছে আর তারা এটাও বুঝতে পারছে না যে অত গভীর ঘন জঙ্গলে ওই বাচ্চাটা কি করছিল। সেখানে নাটাইল বলে যে সে পিটের সঙ্গে দেখা করবে আর তখনই সে তার ঘরের দিকে যায়। কিন্তু সে যখন তার ঘরের দরজাটা খোলে সে দেখে যে পিট আগেই ওখান থেকে পালিয়ে গেছে। পিট আর এখানে থাকতে চায় না, সে এলিয়টের কাছে ফেরত যেতে চায় কারণ সে জানে যে এলিয়ট যদি ঘুম থেকে উঠে তাকে পাশে না দেখে তাহলে সে রেগে যাবে আর এমনিতেও এই শহরে পিটের পক্ষে থাকা সম্ভব নয় এবং সেই কারণেই সে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু একটা ছোট বাচ্চা কত দূরই বা পালাবে। এরপরেই গ্রেস তার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে এবং তারা আবার পিটকে ধরে নেয়। পিট এখানে একদমই থাকতে চায় না আর সে মানুষদের মতো কথাবার্তা বেশি বলতেও জানে না, সেই কারণে সে সাহায্যের মতো একটা শিয়ালের মতো ডাক দিতে থাকে। এরপরেই আমরা দেখি যে কেভিন তার টিম নিয়ে ওই জঙ্গলে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে আর সেখানেই আমরা এলিয়টকে দেখতে পারি যে অদৃশ্য হয়ে তাদের পিছন পিছন ঘুরছে। এরপরেই আমরা দেখি যে গ্রেস যখন তার মেয়ে এবং পিটকে গাড়ির থেকে বের করে তখনই পিট আবার পালানোর চেষ্টা করে। সেখানে গ্রেস আবার তাকে ধরে বলে যে ছোটবেলায় আমিও তোমার মতোই ছিলাম, আমার সবসময় জঙ্গলে থাকতেই মন করত, কিন্তু সময়ের সাথে সাথে আমি এটা বুঝতে পারি যে এই জঙ্গলের একটা গাছকেও কাটতে দেওয়া যাবে না আর তাই আমি পুলিশে ভর্তি হই। তুমি আমার সঙ্গে একদম নিরাপদ থাকবে। এবং সেখানে আস্তে আস্তে পিট এবার গ্রেসকে বিশ্বাস করতে শুরু করে। পিট আসলে এটাই ভাবছিল যে গ্রেস হয়তো তাকে এলিয়টের কাছে নিয়ে যাবে। এরপরেই সেখানে জ্যাক আসে এবং গ্রেস তাকে বলে যে এত বছর ধরে একটা বাচ্চা আলাদা ছিল, কিভাবে সে দিনগুলো কাটিয়েছে কে জানে, হয়তো মানুষদের মধ্যে থাকলে সে আস্তে আস্তে ঠিক হয়ে উঠবে। এরপরেই আমরা দেখি যে কেভিন এখন সেই গাছের তলায় পৌঁছে যায় যেখানে পিট আর এলিয়ট থাকতো আর সেখানে গিয়ে সে পিটের ওই পোয়েমের বইটা দেখতে পেয়ে যায় এবং সেটাকে ছুঁয়েই কেভিন সব থেকে বড় ভুল করে। এলিয়টের পছন্দ নয় যে কেউ পিটের কোনো জিনিসে হাত দিক আর তখনই সে তার আসল রঙে চলে আসে আর সেটা দেখে সকলেই ভয় পেয়ে যায় এবং তারা তাদের গাড়ি বের করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে এখন গ্রেস, পিট এবং তার মেয়ে মিলে সেখানে একসঙ্গে অনেক গল্প করে, সেখানে তারা ভালো করে খাওয়া দাওয়াও করে এবং পিট এখনো এটাই ভাবছে যে গ্রেস হয়তো তাকে ওই ড্র্যাগনটার কাছে নিয়ে যাবে। এরপরে গ্রেস যখন পিটকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে তখনই একজনের ফোন আসে এবং সে গ্রেসকে জানায় যে আজ থেকে 6 বছর আগে পিটের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা শুনে গ্রেসের খুব মন ভেঙে যায়, সে বুঝে উঠতে পারে না যে 6 বছর ধরে একটা বাচ্চা জঙ্গলে একা কিভাবে ছিল। এরপরেই আমরা দেখি যে পিট আর নাতাইল মিলে গল্প করতে করতে ড্রয়িং করছিল আর তখনই সেখানে নাতাইল পিটকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো বন্ধু আছে এবং সে তখনই এলিয়টের কথা বলে। নাতাইল জিজ্ঞাসা করে যে সেটা কুকুর না কি, কিন্তু যখন পিটের ওই আঁকাটা শেষ হয় নাতাইল দেখতে পায় যে আসলে সেটা একটা ড্র্যাগন। অন্যদিকে আমরা দেখি যে গ্রেসও এখন পিটকে নিয়ে একটি এনজিওতে যাওয়ার প্রস্তুতি নেয়। সেখানে নাতাইল পিটকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো এই ড্র্যাগনরা কোথায় থাকে, তারা উত্তরের দিকে থাকে এবং উত্তরের ওই তারাকে ফলো করে যদি আমরা এগোতে থাকি তাহলেই এই ড্র্যাগনদের ঠিকানা আমরা পেয়ে যাব। আমি এটার ব্যাপারে একটা পোয়েম থেকে শিখেছি আর এটা আমাকে আমার বাবা মার রোজ পড়ে শোনায়। এরপরেই সেখানে গ্রেস আসে এবং নাতাইল তখনই গ্রেসকে পিটে রাখা ওই ড্র্যাগনের ছবিটা দেখায়। সেখানে গ্রেস পিটকে জিজ্ঞাসা করে যে তোমার পরিবারের ব্যাপারে কি মনে রয়েছে আর এরপরেই সে সেখানে ওই কম্পাসটা দেখায় আর বলে যে আমিও যখন ছোট ছিলাম আমার মা মারা যায় আর আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। কিন্তু তখনই সেখানে পিট বলে যে আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে আমার বন্ধু ছিল। কিন্তু গ্রেস এটা জানতো না যে পিটের সেই আসল বন্ধু হচ্ছে একটা ড্র্যাগন। এরপরের সিনেই আমরা দেখতে পারি যে কেভিন তার ভাই জ্যাকের কাছে আসে
এবং সে তাকে জানায় যে জঙ্গলে সে কত বড় একটা ড্রাগন দেখেছে। কিন্তু জ্যাক তখনই বলে যে তুমি হয়তো বেশি খেয়ে ফেলেছো, তুমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু এই সব কথা সেখানে গ্রেসও শুনতে পেয়ে যায়। সে শুনে নেয় যে জঙ্গলে একটা ড্রাগন রয়েছে এবং পিটো একটা ড্রাগনের ছবি সেই খাতায় এঁকেছে। সেখানে আমরা দেখি যে এলিয়াটও পিটকে খুঁজতে খুঁজতে কেভিনের গাড়িটাকে ফলো করে তাদের বাড়ির সামনে চলে আসে। সেখানে গিয়ে এলিয়ট তাদের জানলা দিয়ে দেখে যে পিট এখন গ্রেস এবং তার স্বামীর পরিবারের সঙ্গে এক হয়ে গেছে। সে তাদের সঙ্গে অনেক খুশি রয়েছে আর সে এলিয়টকে ভুলে গেছে। এটা দেখে এলিয়ট খুব কষ্ট পায় এবং সেখান থেকে সেই জঙ্গলে ফিরে আসে। গ্রেস এরপরে তার বাবার কাছে যায় এবং সে তাকে বলে যে তুমি আমায় সত্যি সত্যি করে বলো যে তুমি ওই জঙ্গলে কোনো ড্রাগন দেখেছো কিনা। সেখানে তার বাবা বলে যে একবার আমি জঙ্গলে শিকার করতে যাই এবং তখনই শিকার করতে করতে আমি দেখি যে আমার চারিদিকে ছায়া চলে আসে, আর আমি যখন পিছন ঘুরে দেখি তখন সেখানে একটা সবুজ রঙের বিশাল বড় ড্রাগন দাঁড়িয়ে ছিল। আমার হাতে তখন একটা বন্দুক ছিল, আমি চাইলে ওই ড্রাগনটাকে তখনই শ্যুট করে মারতে পারতাম, কিন্তু ওই ড্রাগনটা আমায় কিছুই করেনি আর তাই আমিও ওকে কোনো আঘাত করিনি। এই সব কিছু তো একটা প্রকৃতির দান, সেটাকে নষ্ট করা আমাদের উচিত নয়। এরপরেই আমরা গ্রেসকে দেখি যে এখন পিটকে নিয়ে ওই এনজিওতে যাওয়ার জন্য রেডি হয়। পিট ভাবে যে গ্রেস হয়তো তাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে এবং এরপরেই আমরা দেখতে পারি যে গ্রেসের মন বদল হয় আর সে এখন পিটকে নিয়ে ওই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জ্যাক কেভিনের লেখা একটা নোট দেখতে পায় এবং সেখানে লেখা ছিল যে সে জঙ্গলে কারোর একটা শিকার করতে যাচ্ছে। আর এরপরেই আমরা দেখি যে গ্রেস এখন পিটকে নিয়ে সেই জঙ্গলে চলে আসে এবং পিট জঙ্গলে পৌঁছানো মাত্রই সেখানে দৌড়াতে থাকে। সে বলে যে এলিয়ট তোমাদেরকে খুব পছন্দ করবে এবং তারাও সেখানে পিটের পিছনেই দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে তারা একদম গভীর ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করে। সেখানে গ্রেস ভয় পাচ্ছিল যে হয়তো পিটকে সে কোনো ক্ষতি করবে, কিন্তু এরপরে পিট যখন সেই গুহর ভেতর থেকে বেরিয়ে আসে তার পিছন পেছন ওই ড্রাগনটাও বেরিয়ে আসে। গ্রেস নাটাইল আর তার বাবা এত বড় সবুজ রঙের একটা ড্রাগন দেখে ভয় পেয়ে যায়। সেখানে নাটাইল সেটা দেখে খুব আনন্দ পায় এবং সে কাছে গিয়ে ওই ড্রাগনটার গায়ে হাত দিতেই যাবে, ঠিক তখনই সেখানে কেভিন এসব ভঙ্গ করতে চলে আসে। সে তার পুরো টিম নিয়ে সেখানে আসে ওই ড্রাগনটার উপরে অ্যাটাক করার জন্য। সেখানে পিট বলে যে তুমি ভয় পেও না, ওরা তোমায় কিছুই করবে না। কিন্তু এলিয়ট এসব দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেখানে কেভিন এবং তার টিম ওই ড্রাগনটাকে বাঁধার চেষ্টা করছিল এবং তখনই পিট এলিয়টকে বলে যে তুমি এখান থেকে উড়ে যাও এবং এলিয়টও ওড়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার মাটিতে এসে পড়ে। কারণ তাকে যেই নেশার ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল সেটার কারণেই সে অজ্ঞান হয়ে যায়, আর এখন পিটের পক্ষেও সেখানে করার কিছুই নেই। সেখানে জ্যাকও চলে আসে এবং সে পুলিশদের খবর দিয়ে দেয়। এরপরেই তারা ওই ড্রাগনটাকে বেঁধে সেখান থেকে নিয়ে চলে যায় এবং সেটাকে তারা ওই উডেন ফ্যাক্টরিতেই নিয়ে যায়। পিট এসব দেখে খুব কান্নাকাটি করছিল এবং সে এলিয়টের এই অবস্থাটা নিজের চোখে আর দেখতে পারছে না। কিন্তু কেভিন মনে মনে অনেক খুশি ছিল, কারণ দেশ বিদেশের লোক এখন এটা দেখতে আসবে আর কেভিন এত বড় একটা খোঁজ করেছে। নাতাইল তখনই পিটকে বলে যে এতে আমার মা মানে গ্রেসের কোনো হাত নেই এবং গ্রেসও সেখানে পিটের কাছে ক্ষমা চায়। আর এরপরেই নাতাইলও জ্যাককে গিয়ে মানানোর চেষ্টা করে, কিন্তু এখন জ্যাকের হাতেও আর কিছু ছিল না, কারণ এত বড় একটা ড্রাগন এখন শহরের বুকে ঢুকে গেছে আর সে যে কাউকে ক্ষতি করতে পারে। সেখানে পিট বলে যে আমার তোমার সঙ্গে উড়ে যাওয়া উচিত ছিল আর এই জায়গাটায় আমার কখনোই আসা উচিতই ছিল না। সেখানে নাটাইল বলে যে এমন কোনো কথা নেই, তুমি আমাদের ভুল বুঝছো। এবং এরপরে গ্রেস সেখানে দেখে যে ওই ড্রাগনটা নিজের কালার বদলানোর চেষ্টা করছে, কিন্তু সেটা করতে পারে না। আর এরপরে সেখান থেকে নাটাইল আর পিটও বেরিয়ে আসে, কিন্তু এর পরবর্তী মুহূর্তেই দেখা যায় যে তারা আর একটা রাস্তা পেয়ে গেছে সেখানে যাওয়ার জন্য এবং সে পিটকেও তার সঙ্গে নিয়ে ওই রাস্তাটা দিয়ে সেই ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে দেখা যায় যে পুলিশেরাও এখন চলে এসেছে, কিন্তু সেখানেই কেভিন বলে যে ওই ড্রাগনটাকে আমি খুঁজেছি আর যদি কোনো লিগাল অ্যাকশন নেওয়ার হয় বা কোনো ডিসিশন নেওয়ার হয় সেটা আমি নেব, তাই সবার আগে আমার সঙ্গে কথা বলুন। আর এদিকে এখন নাতাইল আর পিট সেই ফ্যাক্টরির ভেতর ঢুকে যায়। সেখানে এলিয়টের এমন অবস্থা দেখে তাদের খুব খারাপ লাগে আর পিট এক এক করে ওই বাঁধনগুলো সেখানে খোলার চেষ্টা করে। সেখানে পিট এলিয়টকে উড়ে যেতে বলে, কিন্তু এলিয়ট এতটাই আহত ছিল যে সে উঠতে পারে না। আর এরপরেই দেখা যায় যে নাতাইল সেই দরজাটা বন্ধ করে রেখেছিল এবং সবাই সেই দরজাটা তখনই ভেঙে ভেতরে প্রবেশ করে।
কিন্তু ভেতরে ঢুকে তারা কোনো ড্রাগন দেখতে পায় না। পুলিশেরা তখনই কেভিনকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো যে আমাদের এখানে একটা ড্রাগন দেখাতে নিয়ে এসেছো। কিন্তু একমাত্র সেখানে গ্রেসি জানত যে ওই ড্রাগনটা সেখানেই রয়েছে, সে শুধু ট্রান্সপারেন্ট হয়ে গেছে অর্থাৎ অদৃশ্য হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে জ্যাককে গিয়ে বলে যে এলিয়ট এবং ওই বাচ্চারা ভেতরেই রয়েছে, আমরা এভাবে তো ওকে বের করতে পারবো না, তো আমাদের এই ট্রাকটা এখান থেকে চালিয়ে নিয়ে বেরোতে হবে। ওই ছোট বাচ্চাদের পক্ষে এখন সেই ট্রাকটা চালানো তো সম্ভব নয়। তখনই সেখানে নাতাইলের সেই দাদু আসে এবং সে বলে যে ট্রাকটা আমি চালাবো, এবং তখনই তারা ট্রাকে করে এলিয়টকে নিয়ে বেরিয়ে যায়। আর এখন সবাই ওই ড্রাগনটাকে দেখে নিয়েছে, সেই কারণে পুলিশেরাও তাদেরকে ফলো করছে। এরপরেই সেই ট্রাকটাকে থামানোর জন্য কেভিন একটা বড় ব্রিজের সামনে গিয়ে তার গাড়িটা লাগিয়ে দেয়, এবং সে ভেবেছিল যে হয়তো তারা ট্রাকটা থামিয়ে দেবে, কিন্তু তখনই দেখা যায় যে ওই ট্রাকটার ব্রেক ধরে না এবং সেই ট্রাকটা এসে ওই গাড়িটায় ধাক্কা মারে আর গাড়িটা সেখান থেকে উড়ে গিয়ে নিচের খাইতে পড়ে যায়। সেখানে এরপরেই অনেক পুলিশের গাড়ি চলে আসে আর এলিয়ট ভাবে যে হয়তো তাকে আক্রমণ করতে আসা হচ্ছে, সেই কারণে সে রেগে গিয়ে ওই ব্রিজের মাথায় উঠে পড়ে। আর যেহেতু সে একটা ড্রাগন ছিল, সেই কারণে সে আগুন বের করে ওই গোটা ব্রিজে আগুন ধরিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই সেই ব্রিজটা সেখানে ভেঙে যায়। সেখানে গ্রেস আর জ্যাকও ফেসে গেছিল। তখন পিট এলিয়টকে বোঝানোর চেষ্টা করে যে এমনটা করো না, ওরা ভালো মানুষ, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল আর ওই ব্রিজটা ভেঙে সেই ড্রাগনটা সমেত জ্যাক এবং গ্রেসও গাড়ি নিয়ে নিচে পড়ে যায়। সেখানে এসব দেখে নাতাইল ভাবে যে হয়তো সেও তার বাবা মাকে হারিয়ে ফেলল, কিন্তু পিটের এটা বিশ্বাস ছিল যে এলিয়ট সবাইকে বাঁচিয়ে নেবে। আর এর পরের মুহূর্তেই সেখান থেকে এলিয়ট উড়ে আসে এবং তার পিঠে গ্রেস এবং জ্যাক ছিল। এটা দেখে এবার সকলেই বিশ্বাস করে নেয় যে এই ড্রাগনটা কারোর ক্ষতি করবে না, এটা খুবই ফ্রেন্ডলি একটা ড্রাগন। এরপরেই জ্যাক এবং গ্রেসকে এলিয়ট নিচে নামিয়ে দেয় আর তখনই পিট গিয়ে ওই ড্রাগনটাকে জড়িয়ে ধরে, আর তারা তখনই কথা বলে নেয় যে এখানে তারা আর এক মুহূর্তও থাকবে না। গ্রেস এখন পিটকে তার থেকে দূরে যেতে দিতে চায় না, কিন্তু ততক্ষণে সে এলিয়টের পিঠে চড়ে উড়ে গেছে। আর এরপরেই তারা যখন জঙ্গলে তাদের সেই গাছের নিচে যায়, সেখানে দেখতে পায় যে ওই গাছটা এখন ভেঙে গেছে এবং তারা আর এখানে থাকতে পারবে না, আর ওই লোকেরা হয়তো আবার এখানে চলে আসবে। এলিয়ট তখনই বলে যে আমরা এইসব জিনিস ব্যবহার করে লুকোতে পারবো, ওরা আমাদের ধরতে পারবে না। তখনই পিট বলে যে তুমি তো অদৃশ্য হতে পারো, কিন্তু আমি তো একটা মানুষ, আমাকে তো ওরা দেখে নেবে, আবার আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে তারা। পিটও সেখানে এলিয়টকে ছেড়ে যেতে চায় না, কিন্তু তখনই এলিয়ট সেখানে ওই পোয়েমের বুকটা পিটকে দেখায় এবং তার সব আভাব দেখে মনে হচ্ছিল যে সেও চায় পিট এখন মানুষদের মাঝেই ফিরে যাক, এবং এরপরেই তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা দেখি জ্যাক, গ্রেস আর নাতাইলের এখন মন খারাপ, কারণ এখন তাদের কাছে আর পিট নেই। কিন্তু ঠিক সেই সময় দূর থেকে জ্যাক পিটকে আসতে দেখে এবং এরপরেই গ্রেস গিয়ে পিটকে জড়িয়ে ধরে, আর পিটও সেখানে গ্রেসকে জড়িয়ে ধরে, কারণ এখন গ্রেস পিটের কাছে তার মায়ের সমান। এই মুভির লাস্ট সিনে আমাদের দেখানো হয় যে গ্রেস এবং জ্যাক বিয়ে করে নেয় আর তারা পিটকে অ্যাডপ্ট করে। অন্যদিকে কেভিনও যে ড্রাগনের উপরে বিশ্বাস করতো না, সে এখন বিশ্বাস করতে শুরু করেছে। পিট এখন জানে যে উত্তরের দিকে, মানে যেখানে সেই উত্তরের তারা রয়েছে, সেখানেই ড্রাগনরা থাকে, এবং সেখানে পিট তার পরিবার নিয়ে চলে যায় এলিয়টের সঙ্গে দেখা করতে। আর সেখানে এলিয়টের সঙ্গে আরও অনেকগুলো ড্রাগন আসে, এর মানে এলিয়টও তার পরিবারকে এখন খুঁজে পেয়েছে। এবং এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।